हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय लाइफ्स को चैनल। तो फ्रेंड्स, आमी आमार आगेर वीडियोटा ते तुम्हादेर के बोले चिलाम जे आमार नेक्स्ट वीडियोटा देखार जोनो, माने ये वीडियोटा देखार जोनो, कारण ये वीडियोटा खूब फानी एंड इंटरेस्टिंग होते चले जे आमी एकटा रैबिट के निये एकटा घटना तुम्हादेर साथे शेयर करब बोले चिलाम। तो ये देखो, ये जे आमी आमार रैबिटटा तुम्हादेर काछे, ये जे आमार रैबिटटा, रैबिटर बच्चाटा देखते तुम्हारा, और आकटा देखते एखे वो एक छोटो दोटो बच्चा। तो रैबिटार एज हे 12-14 दिन हो, एज हो 12-14 दिन। এই রেবিটটার এজ আমি পার্টিকুলার এজ বলতে পারবো না, এটার এটার এজ এখন আমি বলছি এটার এজ 25 হবে, মানে আমি শিওর না। তো আমি অনেকে ভাববে যে আমাদের বাড়ির রেবিট, তো আমি রেবিটের এজ কীভাবে মানে জানি না কেন। অ্যাকচুয়ালি আমি এই রেবিটের এজ পার্টিকুলার এজ জানি না, কেন জানি না, এটা নিয়ে আজকের এই ভিডিও। কেন আমি এই রেবিটের পার্টিকুলার এজটা জানি না, এটা নিয়ে আজকের ভিডিও। তো আমি এর আগে আরও রেবিট, মানে আড়াই বছর ধরে রেবিট আমরা পুষছি, তো এই জন্য আমি বুঝতে পারি রেবিটের সাইজ দেখে যে কোনটার কত এজ হয়েছে বা কত ইয়ার হয়েছে বা কত মান্থ হয়েছে বা কত উইক হয়েছে। তো এর জন্য বলছি এটার আমার মনে হচ্ছে 25 ডেজ এমনই হবে, সামথিং 1 মান্থ হবে বলে মনে হচ্ছে না এখনও। এই যে কুচু 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 কুচু, এই যে কুচু কুচু কুচু, এটা ছোট একটা পরে হয়েছে, এটা আগে হয়েছে। তো আর দেরি না করে আমি ভিডিওটা স্টার্ট করি। তো আমার ভিডিওটার মেইন ইয়ে হচ্ছে, টপিক হচ্ছে, মানে আমি এই রেবিটটার পার্টিকুলার এজ কেন জানি না। তো এটা জানার জন্য তোমাদেরকে একটা ঘটনা শেয়ার করি, তো চলো আমার সাথে। তোমাদেরকে দেখাই একটা জিনিস। তো গাইজ, আমাদের বাড়িতে আছে বড় রেবিট 3টা। তো ওদেরকে আমরা দিনের বেলা এমনিতেই ছেড়ে দিই, ওরা ঘাস খায়, তারপর টাইম হয়ে গেলে আবার নিজে থেকে ঘরে এসে যায়। তো ওদেরকে আমি একদিন এভাবে করে, একদিন আর রোজ এভাবে ছেড়ে দিই, ওরা খুঁজে খুঁজে ঘাস খাবে, ঘাস খেয়ে আবার ঘরে এসে যায়, কোথাও যায় না, বাড়িতেই থাকে। তো ওরা কি করেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা গর্ত, তো এখান থেকে একটা রেবিট গর্তটা করেছে, আর গর্ত করে এখানে একটা গর্ত করেছে, আর একটা গর্ত তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা খুবই গভীর গর্ত, এই গর্তের আমি শেষ প্রান্ত খুঁজে পাইনি, আমি ফ্ল্যাশ জ্বালিয়েও দেখেছি, এটার শেষ প্রান্ত আমি পাইনি। তো এই গর্তের মধ্যে একটা রেবিট বাচ্চা দিয়েছে, ঠিক আছে। তো বাচ্চা হয়েছে রেবিটের এই গর্তের ভিতরে। তো আমরা কেউ জানি না যে গর্তের ভেতরে বাচ্চা হয়েছে যে। আর তো অনেকদিন ঝড় বৃষ্টিও হয়েছে প্রচণ্ড, তবু আমরা কেউ জানি না যে এটার ভেতরে যে বাচ্চা হয়েছে, ওটা যে ওই রেবিটটা যে প্রেগনেন্ট ছিল ওটাও আমরা জানতাম না। তো হঠাৎ একদিন আমার ভাই এখানে আসলো, আর দেখতে পেলো যে গর্তের বাইরে ওরা 3টে বাচ্চা দৌড়াদৌড়ি করছে। ওরা অনেকটা বড় হয়ে গেছে, তোমাদেরকে যে একটু আগে দেখিয়েছিলাম বড় বাচ্চাটা, ওই এই বাচ্চাটা, ওই এখানে ওরা খেলা করছে, দৌড়াদৌড়ি করছে, 3টে বাচ্চাকে দেখতে পেলো। তো ও দেখে আমাদেরকে ডাক দিল, তখন আমরা গেলাম, তারপর দেখলাম এখানে অনেক খোঁজাখুঁজি করার পর আমরা 5টা বাচ্চা এখানে খুঁজে পেয়েছি। এখন জানি না ঠিকই কি 5টা দিয়েছে না তার থেকে বেশি দিয়েছে, না কোনো বাচ্চা এদিকে ওদিকে চলে গেছে, জানি না। তো আমরা 5টা বাচ্চাকে খুঁজে পেয়েছি, তারপর এগুলোকে আমরা ঘরে নিয়ে গেছি। জন্মের পর কিন্তু ওদের চোখ ফুটে না, 8-10 দিন পর তাদের চোখ ফুটে। তো এতদিন ওরা এখানে ছিল, আমরা কেউ জানতেই পারিনি। আর এ হচ্ছে আমাদের রেবিটের ডন মস্তান, বাড়ির ওদের সকলের লিডার। তো এটাই ছিল ঘটনা, যে কবে বাচ্চা হলো, কবে বাচ্চা বড় হয়ে গেল, কখন ও মা ওকে গিয়ে খাইয়ে আসতো, আমরা কেউ কিছু জানি না, এত বড় হয়ে গেল বাচ্চা।
তো এই যে ওর সাথে আরো চারটে বাচ্চাকে আমরা খুঁজে পেয়েছিলাম, খুব সফট। কবে যে এত বড় হয়ে গেল আমরা কেউই জানতে পারিনি। এই যে এখানে দেখতে পাচ্ছ পাঁচটা বাচ্চা, এই পাঁচটা বাচ্চাকে আমরা খুঁজে পেয়েছিলাম ওইখানে। ওরা এখনো ঘাস খেতে পারে না, একটু একটু মুখে নিয়ে, শুধু মুখে নিয়ে আবার ফেলে দেয়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, ওগুলোর এজ হচ্ছে 10 থেকে 12 দিন হবে। এগুলোকে গড়েই হয়েছিল, এজন্য তোমরা দেখতে পাচ্ছ এগুলি আর এই বড়োগুলির মধ্যে অনেকটা ডিফারেন্স। বড়োগুলি অনেকটাই বড়ো হয়ে গেছে, আমরা খবরও পাইনি কবে চোখ ফুটেছে, কবে বড়ো হলো, কখন মা খাওয়াতো। এই যে বড়োগুলো, এগুলিকে আমরা খুঁজে পেয়েছিলাম। এই দেখো ছোটো থাকতে ওদেরকে কেমন দেখায়, কত ছোট থাকে, এই ছোটো থেকে কবে এত বড় হয়ে গেল, সত্যি এক স্ট্রেঞ্জের ব্যাপার। দেখো তোমরা ছোটবেলা কেমন থাকে। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা খুব এনজয় করেছো, তোমাদের ভালো লেগেছে। তো নেক্সটে আমি আর একটা নতুন কোনো টপিক নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। তো তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, আর আমার যদি নেক্সট ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে নোটিফিকেশানের থ্রুতে নেক্সট ভিডিও তোমাদের কাছে চলে আসবে। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, কচো কচো, টাটা।